আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় ভাই বোনেরা? আশা করছি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রথমেই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমি অসুস্থ ছিলাম, আপনারা সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করেছেন, আমার খোঁজ খবর নিয়েছেন। এবং আপনারা যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন অ্যান্ড আমাকে এত বেশি ভালোবাসেন আপনারা সবাই, তার জন্য আপনাদের সকলকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা এবং ধন্যবাদ। আসলে ভালোবাসা কখনো ধন্যবাদ হয় না। আমরা সবাই ভাই বোনের মতো, আমাকে যেভাবে আপনারা সাপোর্ট করতেছেন আমি সত্যি আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আপনারা যদি আমাকে এভাবে সাপোর্ট না করতেন আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আজকে এ পর্যন্ত আসার পেছনে শুধুমাত্র আপনাদেরই অবদান, আপনাদের জন্যই আমি এগিয়ে যাচ্ছি একটু একটু করে। তবে যাই হোক, আমি এখন আমার মূল ভিডিওতে যাই, আমি আমার মূল আলোচনায় যাই। তো আজকে আমি কি বিষয়ে কথা বলবো সেটা তো আপনারা হয়তো বা বুঝেই গিয়েছেন আমার থাম্বনেল দেখে, আর নতুন করে কি বলবো সেটা হচ্ছে আগামীকাল আর যে কিবরিয়া কিবরিয়া আর যে ভাইয়ের যে একটা অনুষ্ঠান হয় লস্ট অ্যান্ড ফাউন্ড, যেটা ভাইয়ের চ্যানেলে আপলোড করা হয়। এটি কিন্তু আমার মনে হয় যে কেউ এই অনুষ্ঠানের বিষয়ে জানেন না, এরকম মানুষ কিন্তু খুবই কম আছে, তাই না? আমি কিন্তু এই অনুষ্ঠান একটা অনুষ্ঠানও মিস করি না। যখন শুনি কেউ হারিয়ে গিয়েছে এসে বলে, তখন আপনারা বললে বিশ্বাস করবেন কি না আমি জানি না, আমি আমার প্রত্যেকটা নামাজে আমি তাদের জন্য দোয়া করি, হে আল্লাহ কয়েকদিনের মধ্যেই যেন আমি একটা সুখবর পাই যে তারা তাদের পরিবারের সাথে মিলে যাচ্ছে। আর যখন তারা পরিবারের সাথে মিলে যায় তখন যে কী সুন্দর কী ভালো একটা পরিবেশ তৈরি হয় সেখানে স্টুডিওতে, আর সেটা যারা দেখেছেন তারাই বলতে পারবে। আমি তো প্রত্যেকটাই দেখি, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমার পক্ষ থেকে আর যে কিবরিয়া ভাইয়ার প্রতি অনেক 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 ভালোবাসা, অনেক সম্মান, অনেক শ্রদ্ধা, যে ভাইয়া এত ভালো একটা উদ্যোগ নিয়েছে লস্ট অ্যান্ড ফাউন্ডের মতো, এটা জীবনের গল্প থেকেই লস্ট অ্যান্ড ফাউন্ডের একটা আর কি। তো আমি এটা নিয়ে কেন কথা বলছি সেটা হচ্ছে যে আগামীকাল যে একটা হয়েছে, মানে একজন একটা মেয়ে টুনটুনি পাখি, সে যে তার ফ্যামিলিকে খুঁজে পেয়েছে সেখানে, সেখানে মানে সেই মিলটা কেমন জানি অন্যরকমই ছিল, কারণ আমরা বরাবর যেরকম দেখে আসছি সেরকম কিন্তু না, সম্পূর্ণই অন্যরকমের। কারণ তার মা তাকে মানে টুনটুনির মা টুনটুনিকে চিনতে পারতেছে না, বা টুনটুনি টুনটুনি ঠিক চিনতে পারছে কিন্তু টুনটুনির মা কেমন যেন চিনতে পারতেছে না, এটা নিয়ে একটু সবাই অবাক হয়েছেন, তাই না? আমিও অবাক মানে হয়েছি সবার মতোই। তবে আমি এটা নিয়ে একটু পজিটিভ একটা জিনিস ভেবেছি। এখানে অনেকে কমেন্ট, মানে আমি সেই কমেন্টগুলো পড়ছিলাম, ইনফ্যাক্ট আমিও সেখানে কমেন্ট করছিলাম যে টুনটুনির মা টুনটুনিকে পেয়ে একদম খুশি হয়নি, কারণ টুনটুনির মা টুনটুনিকে বুকে জড়িয়ে নেয়নি, তারপর এত বছর পর তার মেয়েকে খুঁজে পেয়ে একটু কান্না করেনি, মানে এসব নিয়ে আর কি আমি একটু মানে একটু ভেবে নিয়েছিলাম যে তার মা তাকে পেয়ে খুশি হয়নি। কিন্তু সেখানে আমার মতো কিন্তু আরও অনেকেই কমেন্ট করেছে যে না, তার বাবা মা তাকে এত বছর পেয়ে খুশি হয়নি, সেটা ভাবাটাই স্বাভাবিক। কারণ আমি যতগুলো অনুষ্ঠান দেখেছি লস্ট অ্যান্ড ফাউন্ডের, মানে যতগুলো মিল হয়েছে আর কি, সেখানে দেখেছি যে প্রথম দেখাতেই চিনে নিয়েছে, আর প্রথম দেখা মাত্র মানে তাকে জড়িয়ে ধরছে, কান্না করছে, কেমন একটা ইমোশনাল একটা পরিবেশ তৈরি হয় সেখানে, তাই না? কিন্তু কাল কিন্তু সেরকম কিচ্ছু হয়নি। কাল যে কিবরিয়া ভাই এটা ফেসবুক পেজে দিয়েছেন, তারপরে ওনার চ্যানেলে দিয়েছেন, সেখানে কিন্তু এরকম কিন্তু কিছুই আমরা পাই নাই। সেখানে কিন্তু ওটা আমরা ভেবে নিয়েছি যে তার মা তার বাবা তাকে পেয়ে খুশি হয়নি, তার বোন তো খুশি হয়নি, এ ব্যাপারে আমরা একদম মানে শিওর আর কি। তবে আমি কেন কথা বলছি সেটা হচ্ছে ওর মা, আসলে আমার মনে হয় যে আমি একটা জিনিস ভুল বুঝছিলাম যে ওর মা ওকে পেয়ে খুশি হয় নাই, এটা একদমই ভুল একটা ধারণা। তার কারণ মা সন্তানকে পেয়ে খুশি হবে না, এটা কেমন, মা তো মাই হয়, তাই না? আমরা মা হয়েছি, বা আমার আমার সাপোর্টার যারা আছেন, যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখেন, তাদের মধ্যে তো অনেকেই মা হয়েছেন, তাই না? তো মা কি আর সন্তান পেয়ে খুশি হবে না, এটা কি হয় কখনো কখনোই না।
তবে আমি কমেন্টটা পড়েছিলাম, করার পর আমি নিজে একটু মানে সারা রাত ভেবেছি, এখন পর্যন্ত ভেবেছি যে এটা কি হলো কি হলো কি হলো। তখন আমার মাথায় একটা পজিটিভ চিন্তা চলে আসলো, সেটা হলো সেই চিন্তাটা হলো যে ওর মাকে দেখে কিন্তু অনেকটাই অসুস্থ মনে হয়, আর মা কিন্তু অনেক বেশি অসুস্থ। আর আমার মনে হচ্ছে ওর মা একটু মেন্টালি সমস্যা আছে, মানে মানসিকভাবে সুস্থ না আর কি, এরকম কিছু একটা হয়েছে। কারণ সেটা ওর মাকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছিল, তাই এটা আমাদের ভাবাটা একদমই ঠিক নয়। প্লিজ কে ওর মাকে ভুল বুঝবেন না, মা তো মাই হয় তাই না? মা সন্তানকে পেয়ে কতটা খুশি হয় তার শুধু একটা মাত্র মাই জানে। তো আমার মনে হচ্ছিল যে আমি সেখানে কমেন্টটা ভুল করেছি, ওর মাকে ভুল বুঝেছি, কিন্তু এটা সত্যি যে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠান। আর যারা এই ধরনের কমেন্ট করেছেন যে ওর মা ওকে পেয়ে খুশি হয়নি বা ওর ফ্যামিলি ওকে পেয়ে খুশি হয়নি, তাদেরকে আমি শুধু একটা কথাই বলবো যে আপনারা আমার মতো করে একটু পজিটিভলি ভেবে দেখুন যে সে মানে ওর মা খুশি হয়েছে কি হয় নাই, তাই না? দেখুন আপনারাই দেখুন, ওর মাকে কিন্তু দেখে অনেক বেশি অসুস্থ মনে হচ্ছিল, মনে হচ্ছিল ওর মা মানে কি বলবো, তার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, বসে থাকতেও কিন্তু কষ্ট হচ্ছে, বা তার যে একটা মেন্টালি সমস্যা সেটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছিল। কারণ ওই যে কথায় আছে না, অল্প সুখে কাতর আর বেশি সুখে পাথর, এমন একটা কথা, হয়তো বা তারা পাথর হয়ে গিয়েছে, অতিরিক্ত বেশি শোক পেতে পেতে কষ্ট পেতে পেতে তার পাথর হয়ে গিয়েছে, তাই না? তবে যাই হোক, আর যে কিবরিয়া ভাইয়া আপনার প্রতি আমরা সবাই বিশেষ করে আমিও অনেক বেশি কৃতজ্ঞ আপনার এত এত ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য। অ্যান্ড আমরা কিন্তু রিফাতের ভিডিওর জন্য অপেক্ষা করতেছি, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা রিফাতের ভিডিওটা পেয়ে যাব, তার জন্য আমি অনেক বেশি মানে অনেক 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 বেশি ইয়ে আর কি কি বলে এটাকে অপেক্ষায় আছি, তাই না? তবে আমার মতো যারা ওর মাকে ভুল বুঝেছেন, ওর ফ্যামিলিকে ভুল বুঝেছেন, আশা করি তারা এটুকু বুঝবেন যে তার মা কিন্তু অনেক বেশি অসুস্থ ছিল। মা তো মাই হয়, মা কেন খুশি হবে না, তাই না? মা শুধুই মা, আমাদের মা বা আমাদের সন্তান সবাই কিন্তু আমাদের কাছে আপনজন। এখানে এখানে নেগেটিভ কিছু ভাবার কিছুই নাই, ওর মা অসুস্থ। অ্যান্ড আমি কি বলে মানে আমি 95% শিওর যে ওর মা অনেক বেশি অসুস্থ, তার জন্য ওর মা সেই সেরকম পরিস্থিতিটা করতে পারে না। ইনশাল্লাহ ভবিষ্যতে সে তার মেয়েকে অনেক ভালোবাসবে, যদি টুনটুনি পাখি তার মায়ের কাছে ফিরে যায় তো। তবে যাই হোক, আমার ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ, সম্মান, অনেক কিছু। তো আল্লাহ হাফেজ।